নমস্কার দর্শক বন্ধুরা, আজকে দেখানো হচ্ছে কিভাবে খিচুড়ি তৈরি করতে হয়। এই খিচুড়ি ঠান্ডা ওয়েদারে অথবা বর্ষাকাল ওয়েদারে খুব ভালো লাগে খেতে। তার এই খিচুড়ির জন্য প্রয়োজন গোবিন্দভোগ চাল, মুসুর ডাল, তারপর লাগবে কপি, তারপর আলু, পেঁয়াজ কুচি, তারপর তেজপাতা, টমেটো। মশলার জন্য প্রয়োজন কাঁচা লঙ্কা, তারপর লাগবে লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে আদা কুচি আর হলুদ গুঁড়ো, তারপর লাগবে নুন এবং চিনি স্বাদ মতন, তারপর সর্ষের তেল আর একটু মাখন অথবা ঘি। এখন দর্শক বন্ধুরা, আগে থেকেই আমরা তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবারে যাবে প্রথমে তেজপাতা, যাবে তারপরে তারপরে যাচ্ছে কাঁচা লঙ্কা, স্লিটেড কাঁচা লঙ্কা, তারপরে যাচ্ছে পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিগুলো চলে গেল, তারপরে আমরা আলুগুলো কপিগুলো ভেজে নিচ্ছি। তারপরে যাচ্ছে কপি এবং কপিগুলোকে ভালো করে ভাজতে হবে। এই জিনিসটা ভালো করে নাড়ানো হচ্ছে। দেখুন দর্শক বন্ধুরা, আমাদের এই কপিগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে হালকা করে ভাজা হয়ে গেছে, এবারে একটু জল দিতে হবে। দেখুন আমাদের এর মধ্যে জল দেওয়া গেছে, জিনিসগুলোকে ভালো করে সেদ্ধ করতে হবে। এবারে এর ভেতরে আমরা ডালটাকে দিয়ে দিচ্ছি। এবারে জিনিসটাকে ফোটাতে হবে এবং ডালও সিদ্ধ করতে হবে ভালো, এবং একটু সামান্য একটু পরিমাণ জল দিয়ে দেওয়া হলো। তারপরে চালটা দিয়ে দিচ্ছি। আমরা চালটা দিয়ে দিলাম, এবারে একটু ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে, যাতে জিনিসগুলো ভালো করে মিক্স হয়ে যায়। এবারে এর মধ্যে আমরা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু একটু সিদ্ধ হতে সময় লাগে, তাই আলুগুলো আগেরবারে আমরা দিয়ে দিচ্ছি। তারপরে আমরা টমেটো দিয়ে দিলাম। দেখুন দর্শক বন্ধুরা, আমাদের এই খিচুড়ি এটা ফুটতে শুরু করে দিয়েছে। এর মধ্যে ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবারে বাকি জিনিসগুলো অল্প সেদ্ধ হয়েছে, এবারে আমরা মশলাগুলো দেব। সমস্ত মশলাগুলো একসাথে দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে আদা কুচিগুলো একসাথে চলে গেল। এবারে নুন চিনিও চলে যাচ্ছে। এবারে ভালো করে জিনিসটাকে মিশিয়ে নেওয়া হচ্ছে। দেখুন সুন্দর রঙও হয়েছে।
জিনিসটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এবারে জিনিসটাকে আরও ভালো করে ফোটাতে হবে, কারণ এর ভেতরে চাল, কপি, আলু এগুলো এখনও সেদ্ধ হয়নি, সেই জন্য একটু ভালো করে ফোটাতে হবে। দেখুন দর্শক বন্ধুরা, আমাদের খিচুড়ি প্রায় তৈরি হয়ে এসছে। এবারে সবসময় মনে রাখতে হবে যে স্লো আঁচে সবসময় করতে হবে, আর সবসময় নাড়িয়ে যেতে হবে যাতে না তলায় না লেগে যায়। এবারে আমরা গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। আমরা সেই আগের ইনগ্রিডিয়েন্টসে আমরা এই গরম মশলাটা দেখাইনি, সেই জন্য আমরা গরম মশলাটা আমরা আগে ছড়িয়ে দিলাম, যাতে গরম মশলার একটা সুন্দর গন্ধ খিচুড়ির মধ্যে আসে। এবারে আমরা বাটারটা দিয়ে দিচ্ছি, যাতে বাটারের একটা স্মেলটাও আসে। নিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নেওয়া হচ্ছে। দেখুন দর্শক বন্ধুরা, আমাদের খিচুড়ি তৈরি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। ধন্যবাদ, থ্যাংক ইউ।